আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে আমরা ডায়াফ্রামের একটা ভিসেরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব। তাহলে চলো আজকে আমাদের ডেমনস্ট্রেশন শুরু করি। সো ডায়াফ্রাম ইজ এ ডোম শেপ মাস্কুলার অ্যাপেনডিক্স পার্টিশন উইচ ইন্টারভেন্স বিটুইন দ্য থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই ডায়াফ্রাম আমাদের ট্রাঙ্কে দুটো পার্টে ভাগ করতেছে, আপার ট্রাঙ্ক দ্যাট ইজ থোরাক্স, লোয়ার ট্রাঙ্ক দ্যাট ইজ অ্যাবডোমেন। ডায়াফ্রামে রয়েছে সেন্ট্রাল পার্ট এবং পেরিফেরাল পার্ট। তার সেন্ট্রাল পার্ট হচ্ছে ফাইব্রাস, তাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডন, এবং পেরিফেরাল পার্ট হচ্ছে মাস্কুলার, এখানে থাকবে স্কেলেটাল মাসল। এই ডায়াফ্রামকে দ্বি ডায়াফ্রাম বলা হয়, কারণ আমরা জানি আমাদের বডিতে আরও কিছু ডায়াফ্রাম আছে, যেমন পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আইরিস ডায়াফ্রাম এবং ডায়াফ্রাম আর শেলা। ডায়াফ্রামটি অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে তোমাদের বলতে হবে দিস ইজ দ্য ডায়াফ্রাম উইথ ক্লুরা, পেরিটোনিয়াম অ্যান্ড পেরিকার্ডিয়াম। দিস ইজ দ্য ডায়াফ্রাম উইথ ক্লুরা, পেরিকার্ডিয়াম অ্যান্ড পেরিটোনিয়াম। অ্যানাটমিক্যাল পজিশনে আমরা বলবো দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম লাই স্লাইটলি হায়ার দ্যান দ্যাট অফ দ্য লেফট ডোম। সো এটা হচ্ছে রাইট ডোম, দিস ইজ দ্য লেফট ডোম, দিস ইজ দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য পেরিকার্ডিয়াম, দ্য কাভারিং অফ দ্য হার্ট, দ্য ফাইব্রোসেরাস কাভারিং অফ দ্য হার্ট। সো দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ট অ্যান্ড হিয়ার ইজ দ্য পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রাম। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট প্রথমটা বলবো, দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম লাই স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ওয়ান। দ্য থোরাসিক অর সুপিরিয়র সার্ফেস ইজ ডিপ্রেসড ইন দ্য মিডিল অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল টেন্ডন। সো এই সার্ফেসটার নাম হচ্ছে সুপিরিয়র অর থোরাসিক সার্ফেস। এই সার্ফেসের মিড পয়েন্টে বা মিডিলে, দ্য মিড পয়েন্ট অর মিডিল পোর্শন থাকবে ডিপ্রেসড অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল টেন্ডন। তো এখানে সেন্ট্রাল টেন্ডনের মধ্যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যাটাচ দেখা যাচ্ছে। পাশাপাশি বলবো ভেনাকাভাল ওপেনিং। সো দিস ইজ দ্য ভেনাকাভাল ওপেনিং। ভেনাকাভাল ওপেনিং লাইস 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। সো ভেনাকাভাল ওপেনিং থাকবে 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। সবার সামনে এবং রাইটে, ইন ফ্রন্ট এবং টু দ্য রাইট আমরা যে ওপেনিংটা পাবো সেটা হচ্ছে ভেনাকাভাল ওপেনিং, এবং এই ভেনাকাভাল ওপেনিংটা থাকবে 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়াম প্লেন। তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস হয়ে গেল। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশন ধরার পরে বলবো দিস ইজ দ্য ভিসেরা অফ ডায়াফ্রাম উইথ প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম। দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম লাই স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ডোম। থোরাসিক অর সুপিরিয়র সার্ফেস ইজ ডিপ্রেসড ইন দ্য মিডল অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইজ অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল টেন্ডন। সো দিস ইজ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম উইচ ইজ অ্যাটাচড ইন দ্য সেন্ট্রাল টেন্ডন। অ্যান্ড ভেনাকাভাল ওপেনিং, দিস ইজ দ্য ভেনাকাভাল ওপেনিং। ভেনাকাভাল ওপেনিং লাইজ 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়াম প্লেন। তাহলে হয়ে গেল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যাজ ইট ইজ দ্য লার্জেস্ট ডায়াফ্রাম, তাকে আমরা দ্বি ডায়াফ্রাম বলে থাকি। এখন আমরা এই ডায়াফ্রামের ফিচারগুলো একটু ক্লোজলি দেখার চেষ্টা করি। সো দিস ইজ দ্য সেন্ট্রাল পোর্শন, এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে অ্যাট দ্য সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডনের মধ্যে এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামের অ্যাটাচমেন্ট। দিস ইজ দ্য ভেনাকাভাল ওপেনিং, মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার রাইটে থাকতেছে, এবং তারপরেই যে ওপেনিংটা থাকতেছে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, দিস ইজ দ্য ইসোফেজিয়াল ওপেনিং। ভেনাকাভাল ওপেনিং থাকতেছে অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 8 ভার্টিব্রা, ইসোফেজিয়াল ওপেনিং থাকতেছে অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 10 ভার্টিব্রা, এবং আমরা সবার পেছনে পাবো এখানে এওর্টিক ওপেনিং থাকবে, এওর্টিক ওপেনিং থাকবে অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 12 ভার্টিব্রা। তাহলে যার যার নাম অনুযায়ী স্ট্রাকচারও পাস করবে এই ওপেনিংগুলো দিয়ে, দিস ইজ দ্য মেজর ওপেনিংস অফ দ্য ডায়াফ্রাম। দিস ইজ দ্য রাইট ক্রাস্ট অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দিস ইজ দ্য লেফট ক্রাস্ট অফ দ্য ডায়াফ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্ট্রাল পার্টটা হচ্ছে ফাইব্রাস পার্ট, আর পেরিফেরাল পার্টটা হচ্ছে মাস্কুলার পার্ট। এখানে থাকতেছে কোন ধরনের মাসল, থাকতেছে স্কেলেটাল মাসল। উপরের সার্ফেসটাকে আমরা বলি সুপিরিয়র সার্ফেস অর থোরাসিক সার্ফেস, যেহেতু তার উপরে থোরাক্স থাকতেছে, এবং নিচের সার্ফেসটাকে আমরা বলি ইনফিরিয়র সার্ফেস অর অ্যাবডোমিনাল সার্ফেস। এখানে আমরা রাইট ডোমের উপরে এই জায়গাটাকে শাইনি পাবো বিকজ অফ প্রেজেন্স অফ প্লুরা, কারণ তার উপরেই থাকতেছে লাংস কাভার্ড বাই প্লুরা। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য পয়েন্ট অফ সেন্ট্রাল টেন্ডন এখানে থাকতেছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের জন্য এই জায়গাটা শাইনি থাকবে। ইনফিরিয়র সার্ফেসটা শাইনি থাকবে বিকজ অফ পেরিটোনিয়াম। সো এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা ইনফিরিয়র সার্ফেস, এই ইনফিরিয়র সার্ফেসটা স্মুথ অ্যান্ড শাইনি থাকবে বিকজ অফ পেরিটোনিয়াম।
ডায়াফ্রামের বিস্তার ধরলেই তোমাদেরকে মেজর ওপেনিংগুলো দেখাইতে হবে, পাশাপাশি ওপেনিংগুলো দেখে কি স্ট্রাকচার পাস করে সেগুলো বলতে হয়। এই ভেনাকাবাল ওপেনিং থাকতেছে মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার রাইটে, এবং এটা ভার্টিবাল লেভেল হচ্ছে থোরাসিক 8, এবং যেহেতু তার নাম ভেনাকাবাল ওপেনিং তোমরা বুঝতেই পারছ এই ভেনাকাবাল ওপেনিং দিয়ে উঠবে ইনফিরিয়র ভেনাকাবা এবং রাইট ফেনিক নামে কিছু ব্রাঞ্চ, পাশাপাশি লিম্ফ ভেসেলস ফ্রম দ্য লিভার। এই ভেনাকাবাল ওপেনিংটা হচ্ছে ক্যান্ডিনাস ওপেনিং, ডায়াফ্রাম তখন কন্ট্রাক্ট করবে ইন্সপিরেশনের সময়, তখন এই ওপেনিংটা ডায়ালেট করবে যার কারণে ভেনাস রিটার্নটা ইনক্রিজ করবে। এবং থোরাসিক 10 ভার্টিবাল লেভেলে আমরা পাবো ইসোফেজিয়াল ওপেনিং। এখানে দেখতে পাচ্ছ তোমরা দিস ইজ দ্য লোয়ার এন্ড অফ ইসোফেগাস। ইসোফেজিয়াল ওপেনিংকে আমরা বলি মাস্কুলার ওপেনিং। এই ইসোফেজিয়াল ওপেনিং থাকে 1.25 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্লেন। এই ওপেনিং দিয়ে পাস করবে ইসোফেগাস, অ্যান্টিরিয়র এন্ড পোস্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক, পাশাপাশি তোমরা জানো অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাসকে সাপ্লাই করে ইসোফেজিয়াল ব্রাঞ্চেস অফ লেফট গ্যাস্ট্রিক ভেসেল এবং লিম্ফেটিক্স ফ্রম দ্য লিভার। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে ডিউরিং ইন্সপিরেশন এই ওপেনিংটা কনস্ট্রিক করবে, যার কারণে ইন্সপিরেশন এন্ড রেগুলেশন ক্যান নট টেক প্লেস সিমিলটেনিয়াসলি। দেখা যায় আসি আমরা একই সাথে কিন্তু নিঃশ্বাস নেওয়ার পাশাপাশি ঢুক গুলতে পারি না। এরপর আমরা চলে আসি এওরটিক ওপেনিংয়ে। এই এওরটিক ওপেনিংকে আমরা বলি ওসিও অ্যাপেনিওরটিক ওপেনিং। ওসিও বলতেছি কারণ তার পিছনে থাকতেছে বডি অফ দ্য ভার্টিব্রা, যেহেতু তার নাম এওরটিক ওপেনিং তোমরা বুঝতেই পারতেছ। এই এওরটিক ওপেনিং দিয়ে পাস করবে ডিসেন্ডিং থোরাসিক এওরটা, পাশাপাশি লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল অফ দ্য বডি দ্যাট ইজ থোরাসিক ডাক্ট এবং সামটাইমস এডেগোস ভেইন। থোরাসিক ডিসেন্ডিং থোরাসিক এওরটা এই এওরটিক ওপেনিং দিয়ে পাস করে যখন অ্যাবডোমিনে এন্টার করবে তখন তার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল এওরটা। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে আমরা যখন ইন্সপিরেশন করি তখন এই এওরটিক ওপেনিংয়ে কোনো ধরনের চেঞ্জ হবে না। এই ডায়াফ্রামটা অ্যারাইজ করে ফ্রম থ্রি সোর্সেস, স্টার্নাল, কোস্টাল এবং ভার্টিব্রাল। তোমরা জানো স্টার্নামের জিভার প্রসেসের পোস্টিরিয়র সার্ভিস থেকে এই ডায়াফ্রামের অরিজিন হচ্ছে, পাশাপাশি লোয়ার সিক্স রিবের ইনার সার্ফেসে এবং তাদের কোস্টাল কালিয়াস থেকে ডায়াফ্রামের অরিজিন হচ্ছে। এবং ভার্টিব্রাল অরিজিনটা হচ্ছে আমরা জানি রাইট ক্রাস্ট, সো দ্য রাইট ক্রাস্ট অ্যাটাচ থাকতেছে লাম্বার 1, 2 এবং লাম্বার 3 ভার্টিব্রাল বডির সাথে, এবং লেফট ক্রাস্ট অ্যাটাচ থাকতেছে লাম্বার 1 এবং 2 লাম্বার ভার্টিব্রাল আপার 2 লাম্বার ভার্টিব্রাল বডির সাথে এবং তাদের ইন্টার ভার্টিব্রাল ডিস্কের সাথে। তাহলে রাইট ক্রাস অ্যারাইজেস ফ্রম দ্য বডিজ অ্যান্ড ইন্টারভার্টিবাল ডিস্ক অফ দ্য আপার 3 লাম্বার ভার্টিব্রা, অ্যান্ড লেফট ক্রাস অ্যারাইজেস ফ্রম দ্য বডিজ অ্যান্ড ইন্টারভার্টিবাল ডিস্ক অফ দ্য আপার 2 লাম্বার ভার্টিব্রা। তাহলে কোয়েশ্চেন স্বভাবতই আসতে পারে যে রাইট ক্রাসটা কেন উপরে 3টা লাম্বার ভার্টিব্রার সাথে অ্যাটাচ হচ্ছে এবং কেন লেফট ক্রাসটা 2টো ভার্টিব্রার সাথে অ্যাটাচ হচ্ছে। আমরা জানি রাইট সাইডে এই রাইট ডোম অফ ডায়াফ্রামের ঠিক নিচেই থাকতেছে লার্জ রাইট লোব অফ লিভার। এই লিভারের বড় লোবটাকে ধরে রাখার জন্য রাইট সাইডে সাপোর্ট বেশি দরকার পড়ে, সেই জন্য রাইট ক্রাস্টটা উপরে 3টা লাম্বার ভার্টিব্রার কাছ থেকে সাপোর্ট নেবে এবং উপরে 3টা লাম্বার ভার্টিব্রার সাথে অ্যাটাচ হবে। ফ্রামের জন্য নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই বলতে গেলে তোমরা বলবা মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাই বোথ সেন্ট্রাল পার্ট এবং পেরিফেরাল পার্ট দুটোই ক্ষেত্রেই থাকবে, সাপ্লাই করবে ফেনিক নার্ভ, রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকেল 3, 4, 5, এবং সেন্সরি সাপ্লাই ক্ষেত্রে এই সেন্ট্রাল পার্টকে সাপ্লাই করবে ফেনিক নার্ভ এবং পেরিফেরাল পার্টকে সাপ্লাই করবে লোয়ার 6 or 7 ইন্টারকোস্টাল নার্ভ। এখন আমরা জানবো ডায়াফ্রামের সোর্স অফ ডেভেলপমেন্ট। এই সেন্ট্রাল টেন্ডনটা ডেভেলপ করবে ফ্রম সেপ্টাম ট্রান্সভার্সাম, স্মল পেরিফেরাল পার্টটা ডেভেলপ করবে ফ্রম প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেইন, এবং ক্রুরা অফ দ্য ডায়াফ্রাম ডেভেলপ করবে ফ্রম ডর্সাল মেসেন্ট্রি অফ ইসোফেগাস। আর লার্জ পেরিফেরাল পার্ট, এই লার্জ পেরিফেরাল পার্টটা ডেভেলপ করবে ফ্রম মেসোডাম অফ বডি ওয়াল। পাশাপাশি তোমাদের জানতে হয় মিডিয়াল এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট সম্পর্কে। সোয়াস ফাসা থিকেনিং হয়ে ফর্ম করতেছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, এবং অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা থিকেনিং হয়ে ফর্ম করতেছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। কয়েকটা পয়েন্ট ফলো করলে ভিসেরাটাকে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে সুবিধা হবে। যেমন আমরা সুপিরিয়র সার্ফেসটা চিনতে পারি আমরা এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম দেখে, সুপিরিয়র সার্ফেসের মধ্যে সেন্ট্রাল টেন্ডন এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম স্পষ্ট দেখা যাবে, এবং আমরা সুপিরিয়র সার্ফেস আরও চিনতে পারি ভেনাকাবাল ওপেনিংটা দেখা যাবে সবার সামনে থাকবে এবং 2.5 সেন্টিমিটার রাইটে থাকবে মিড লাইন থেকে, এবং ভেনাকাবাল ওপেনিংয়ের পরেই আমরা ইসোফেজিয়াল ওপেনিং দেখতে পাবো এবং লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস আমরা সেক্ষেত্রে দেখতে পারবো। ডিসকাশন এতটুকু পর্যন্ত ছিল, আজকে ভিডিওটা ছিল ডেমনস্ট্রেশন ভিডিও। দি ডায়াফ্রাম টপিকের উপর আমার একটা ছোট্ট লেকচার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি আজকের এই ডেমনস্ট্রেশন ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।